সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে দেখা যাচ্ছে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের সকল বিন্দুই জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অতিরিক্ত গরমে কোল পাখির বাচ্চা পালন পদ্ধতি আমরা বর্তমান সময়ে যারা কোল পাখির খামারে কোল পাখির বাচ্চা উঠাইছি বা ইনকপিটা দিয়ে বাচ্চা ফুটাইতেছি তো এই সময়টায় যদি আপনারা কোল পাখির বাচ্চা পালন করেন কীভাবে পালন করবেন কীভাবে পালন করলে কোল পাখির বাচ্চা মারা যাবে না অতিরিক্ত গরমে কোলব্যাকির বাচ্চা পালন পদ্ধতি সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো বন্ধুরা শুরু সরকার আগে ছুটি রিকোয়েস্ট যারা এখন আমার জল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো অতিরিক্ত গরমে আপনারা মানে বর্তমান সময়ে যারা কোল বাচ্চা পালন করতেছেন পালন করার মধ্যে কিন্তু আমি আপনাদের কি কি বলেছি পাখির বাচ্চা পালন পদ্ধতি অতিরিক্ত গরমে কোল বাচ্চা পালন পদ্ধতি তো আমরা জানি যে কোল বাচ্চা যারা বোর্ডিং করতেছেন তাদের জন্য কিন্তু এখন সুবিধা রয়েছে হ্যাঁ তাদের জন্য কিন্তু এখন খুবই খুবই সুবিধা আর যাদের হচ্ছে বড় পাখি তাদের জন্য আর কি একটু অসুবিধা হলে হতে পারে যেমন আপনারা যদি শীতের তুলনায় যেমন শীতের সময় আপনারা যেমন রাখেন এক ফুট জায়গার ভিতরে আট থেকে নয়টা গোল পাখি হ্যাঁ আট থেকে নয়টা গোল পাখি রাখেন তো তাদের জন্য আর কি মূলত একটু সমস্যা হতে পারে আর যদি আপনারা এই গরমের সিজনে আসে যদি আপনার এক ফুট জায়গার ভিতরে ছয় থেকে সাতটা পাখি রাখেন তো এটা আর কি মূলত বেশি সমস্যা হবে না তো যাই হোক যারা বাচ্চা পালন বাচ্চা পাখি পালন করতেছেন এক দুই দিন বয়স তাদের জন্য হয়তো ভাবে কোনো সমস্যা হবে না কিন্তু যাদের হচ্ছে আপনার পাখির একটু মানে বোরিং শেষ

সুস্থভাবে থাকবে কারণ যেই গরম আপনাকে আর অন্য মানে বাতি দিয়ে আর হিট দিতে হবে না ঠিক আছে বেলা বিশেষ করে দিনে বেলা আপনাকে বাতি দিয়ে হিট দিতে হিট দিতে হবে না ঠিক আছে আপনার ফার্ম ভিতরে এমনিতেই গরম হয়ে যাবে তো যাই হোক এই গরমে আপনার বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে কোনো সমস্যা হবে না বোডিংয়ের ক্ষেত্রে হ্যাঁ আর যাদের হচ্ছে বোর্ডিং করা শেষ এখন আপনার বাচ্চাটাকে কীভাবে পালন করবেন তো যাই হোক আপনার যারা বাচ্চা পা কোল পাখিটা পালন করতেছেন জিরু থেকে নিয়ে আপনার একদম ডিম পাড়া শেষ পর্যন্ত কি এই সময়টার ভিতরে আপনার যারা যাদের যে কোন বয়সী গোলপাইকের বাচ্চা আছে আপনারা অবশ্যই বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য কিছু আপনাদের কিছু গর্ব পদ্ধতি ব্যবহার করতে পারেন ঠিক আছে যেমন আমি আপনার বাচ্চা বাচ্চাগুলোর প্রতি যে যত্ন নেই আগে আমি এদেরকে দিতাম হচ্ছে আপনার দুই বেলা পানি সকালে একবার বিকাল একবার তো এখন যেহেতু গরম অতিরিক্ত গরম গরমের জন্য আমি এখন সকালে তো ওষুধ ওষুধের পানি দিই হ্যাঁ বিকালে তো ওষুধের পানি দিই কিন্তু এর মাঝে আমি দুপুর বেলা আবার আমি গৌরব পদ্ধতি কিছু টিপস ব্যবহার করি যাতে আমার বাচ্চাগুলো সুস্থ থাকে ঠান্ডা থাকে ঠিক আছে অতিরিক্ত গরমে যাতে আমার বাচ্চাগুলো ঠান্ডা থাকে এর জন্য আমি দুপুরবেলা যেই পানিটা দিই মানে নতুন করে যখন পানিটা দিই তখন এদের সাথে কিছু গৌরব পদ্ধতিতে কিছু টিপস অবলম্বন করি আর কি তো যাই হোক গৌরব পদ্ধতিতে যদি আপনারা কিছু টিপস অবলম্বন করতে চান ওই ক্ষেত্রে আপনারা ছেলে স্যালান দিতে পারেন আর যাই হোক যাদের হচ্ছে বেশি বেশি পাখি মানে বিশাল বড় খামার তারা তো হচ্ছে আপনার স্যালান দিলে চলবে না কারণ সেলাইন অনেক টাকা খরচ হয়ে যাবে তো তারা চলে আপনার লেবুর পানিটা ব্যবহার করতে পারেন যেমন আমি ব্যবহার করতেছি ঠিক আছে কারণ দেখেন কি আমাদের খামারে যদি পাশ্ব পাখিও থাকে পাঁচশো পাখির জন্য কিন্তু আপনার দুপুরবেলা যদি পানি দিই এমনিতে চলে যাবে তিন চারটা স্যালাইন ঠিক আছে তিন চারটা চার পাঁচটা মানে স্যালান চলে যাবে মানে একটা যদি ধরেন তিরিশ টাকা চলে যাবে একদিনই ঠিক আছে দুপুরবেলা তার মানে আপনি দশ দিন ব্যবহার করলে আপনার এখান থেকে তিনশো টাকা চলে যেতেছে তো যাই হোক আর যদি আপনার আমার মতো যদি এখানে এমন অনেকগুলো পাখি হয় আপনারা যদি ব্যবহার করেন স্যালাইন তাহলে চলবে না স্যালান আপনার ব্যবহার করতে পারেন যাতে কম পাখি তারা চাইলে ব্যবহার করতে পারেন তবে আমি যেটা করতেছি আর কি যেহেতু আমার এখানে অনেকগুলো পাখি আমি যদি স্যালান ব্যবহার করি এখানে আমার প্রতিদিন একটা মানে এক বাসকু স্যালান লাগবে আর কি যেটার দাম হচ্ছে আপনার এক থেকে দেড়শো টাকা প্রতিদিন আমার এখানে খরচ হবে তো ওইটা আর কি ভেবে চিন্তা করে আমি এখানে লেবু এটা ব্যবহার করতেছি লেবু মানে পানির সাথে আপনার লেবুর সর আমরা যেভাবে খাই আর কি চিনিটা বাদে শুধু আপনার লেবু আর একটু লবণ এই মিক্স করে আমি এখানে দুপুরবেলা এই পানিটা দিতেছি আর কি তো যাই হোক এইভাবে দিলে আমি দেখতেছি আর কি অনেক আমাদের খরচটা কমে এবং আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকে তো আপনারা অবশ্যই লিকুড পানিটা ব্যবহার করতে পারেন দুপুরবেলা যাদের হচ্ছে পাখি যাদের খামারে বাচ্চা রয়েছে বাচ্চা অথবা বইয়ের আবার কি সমস্যা নাই কিন্তু হ্যাঁ এটাকে আপনার বোর্ডিং শ্যাস যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোকে আপনারা এই লেবুর পানিটা দিতে পারেন আর যে বাচ্চাগুলো আপনার বোর্ডিং এর মধ্যে রয়েছে মানে পরের বাচ্চাই যে বাচ্চাগুলো বোর্ডিং এ রয়েছে ওই বাচ্চাগুলোকে আপনারা দুপুরবেলা চালে আপনার লাইসুবিট ব্যবহার করতে পারেন ঠিক আছে তো যাই হোক এবং আপনার পাখির বাচ্চারা কিন্তু অতিরিক্ত গরমে ঠান্ডা রাখার জন্য কিন্তু আরও বিভিন্ন ধরনের টিপস রয়েছে তো আমি যেই টিপসগুলো অবলম্বন করি আর কি শুধুমাত্র আপনার যেগুলো বোটিং করা শেষ এগুলিকে আপনার দুপুরবেলা পানি দিই মানে শীতের সময় তো দেই না দুপুরবেলা যেহেতু এখন যখনই দেখি অতিরিক্ত গরম তখনই আর কি মূলত দুপুরবেলা পানিটা চেঞ্জ করে দিই এবং পানির সাথে আপনার লেবু লেবুর লেবু মিক্স করে দিই হ্যাঁ লেবু আর একটু লবণ আর যেগুলো আপনার বোর্ডিংয়ে থাকে বোর্ডিংয়ের বাচ্চা এক থেকে আপনার সাত আট দিন এমন বয়সী তো এই বাচ্চাগুলোকে আপনার সাধারণত দুপুরবেলা আপনার লাইফ বিট কিছুটা মিক্স করে দিই দুপুরবেলা পানিটা চেঞ্জ করে দেওয়ার সময় ঠিক আছে তো এইটা আর কি আমি আপনার বাচ্চাগুলোকে ঠান্ডা রাখার জন্য এই টিপসটা অবলম্বন করতেছি আর আপনারা যারা অতিরিক্ত অতিরিক্ত গরমে কোলবাখির বাচ্চা পালন করতেছেন আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন খামারের পদ্মা যাতে কোনো সময় আপনার নামাল না থাকে ঠিক আছে পদ্মা যারা পদ্মা ইউজ করতেছেন পদ্মা আপনার সব সময় ওটাই থাকবে এবং চাইলে যাদের খামারে বেশি বাকি হ্যাঁ যেমন আমি প্রথমে বললাম যে একপুর জায়গা ভিতরে আপনার যারা আট থেকে নয়টা বাকি রাখতেছেন তারা ছেলে খামার ভিতরে একটা ফ্যান ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনার খামারের ভিতরে যে আবহাওয়া এটা যাতে বাইরে বাইরে করে এবং বাহিরের যাতে আপনার খামারের ভিতরে নেয় এবং একটা ফ্যান ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে দেখা যাবে কি আপনার পাখিগুলো যেহেতু আপনার অতিরিক্ত বাকি রাখতেছেন মানে জায়গা অনুযায়ী আহ অল্প জায়গার ভিতরে অধিক বাকি রাখতেছেন আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে যদি ফ্যান ব্যবহার করেন আর যাদের হচ্ছে আপনার আহ এক ফুটের ভিতরে ছয় থেকে সাতটা রাখতেছেন তাদের মূলত ভাবে কোনো সমস্যা হবে না আমার মতো আর কি তো যাই হোক আমি আমার খামারিদেরকে যেটি বলে থাকি গরমের সময় আপনারাও অবশ্যই এক ফুট জায়গার ভিতরে সাতটা বাকি রাখবেন আর শীতের সময় আপনারা চাইলে আট থেকে নয়টা বাকি রাখতে পারেন কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকের এই ভিডিওটি আহ পর্যন্তই ভিডিওতে অনেক কিছুই বললাম যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ